Hello and welcome everyone. তো এটা হচ্ছে সুইজারল্যান্ডের লাস্ট যে ব্লগ ছিল সেটা আমি আপলোড করেছিলাম না আজকে ভালো আজ আপলোড করি তো আমরা ট্রুমেল বাকফাস যে জায়গাটা সেখানে এসেছিলাম এটার ভিডিও আমি অলরেডি আপলোড করেছি তো আজকে সেদিন একটু বৃষ্টিও পড়ছিল ওয়েদারটা একটু ভালো ছিল না তো আজকে সেদিন আমাদের লাস্ট ডে ছিল লাউটারব্রুননে সুইজারল্যান্ডে তো আমরা ঠিক করলাম যে আমরা এখান থেকে হেঁটে আমাদের হোটেলে যাবো হেঁটে 40 মিনিটসের মতো লাগবে আর এ ফাঁকে আমরা সব কিছু একবার লাস্টবারের মতো দেখেও নিব আসলে সুইজারল্যান্ড একদম ছবির মতো ওয়েদারটা ভালো না বৃষ্টি পড়ছে কিন্তু তারপরেও এত সুন্দর ভিডিওটা আসলে খুবই র আমি তেমন একটা এডিট করিনি এটা আমি আমার জন্য রেখেছিলাম তো আমি ভালো শেয়ার করেছি তো আমি বাকি সুইজারল্যান্ডের ব্লগটা শেয়ার করেছি কাহে পি এন জাস্ট ব্লগ কোথায় আছিস একবার আমরা হ্যাঁ আমরা ওই যে ঝর্ণাটার কাছাকাছি বেশি সেটা আমিও বুঝতে পারছি একটা ছবি তোলা যাক তো গরুরাম একটা এইখানে এটা এটা হাজার এখানে একটা গরুর ছবি তোলা যাক প্লিজ গরুর সাথে তোমার ছবি নো গরুর সাথে না গরুর এলন আমার ছবি তোলছে মানে কি আমি বসে গরুর ছবি তুলছে তুমি আবার না কিছু না কি বলছো না কিছু না এখন বিধান কাছে এখন বলছি না আমি কি কিছু বলতে পারি বাবা আমি তো আমার সব হাস্য হারিয়ে ফেলেছি ওকে তো গাইডে যেতে দেখো এইটা পুরোটা দেখে যাচ্ছে হ্যাঁ আসো আসো সরি আসো ভাইরাম দিদি আছে আমার বেশি ভাইরাম আচ্ছা ওকে এখানে মাছ ধরার চেষ্টা করছি এখানে কি মাছও আছে কে ওই যে পাখিগুলো Oh, look, they got a beautiful barbecue there. Oh, it's a barbecue. All these woods for barbecue. Look. Oh, achacha. There we go. That's your grill. Hmm? And you can barbecue whatever you want to. Oh. You see? Wow. Khub sundor idea to. Dekho. Dekho, ei je eta hocche ei je ei ei pani gula hocche ei waterfall theke asche. Dara dara ami ta ami na eta ana দেখে এটা ধর চার জনের মতো উড়ে যাও লন্ডন যা যাও এটা ধর চার জনের মতো এটা অ্যাপলের গাছ সেখানে অনেক অ্যাপল পড়ে আছে তোমার পায়ে নিচে এসে নেজ লাগছে আমাদের
এটা কার বিড়াল হোটেলে কারো কি গেস্টের না না হোটেলে ইসাকে ভদ্র বিড়াল বানা আছে শুধু বসে বসে এনজয় করছেন নিজটা না আছে আমরা হোটেলের যে রেস্টুরেন্ট আছে সেখানে ডিনার করলাম, আজকে যেহেতু লাস্ট ডে তো এই জন্য আমরা টাইম নিয়ে সুন্দর একটা ডিনার করলাম। আজকে আমরা ওয়েদারটা ভালো ছিল না, এখন একটু বৃষ্টি বৃষ্টি, তো আমরা সকালবেলা যে লাউটারব্রুনে গিয়েছিলাম ওখান থেকে হেঁটে তারপরে হোটেলে এসেছি, প্রায় 40 মিনিটসের মতো ওয়াক ছিল, তারপর আর বাইরে যাইনি। তো সন্ধ্যার সময় আবার নিচে এসেছি কারণ রেস্টুরেন্টটা 8টার সময় বন্ধ হয়ে যায়। কফি উপর নিয়ে যাই, উপর নিয়ে যাই। হ্যাঁ, আমার তো কফি খেতে অনেক টাইম লাগে। কি বলবো, কোথায় নিয়ে যাবে তুমি? আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে মরক্কো, মারাকেশ, দেন হবে গ্রিস। কে নিয়ে যাবে? সাগর পারভেজ। তাই তাই আমি রেকর্ড করে রাখলাম। ওকে, যাব। তোমার অন্যান্য কয়েক কথা আমি সুইজারল্যান্ডে রেকর্ড করে রেখেছি সেরকম। ওকে, কোন ইয়ারে? নেক্সট ইয়ার 2021। ইয়েস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম ভেরি মাচ। তুমি কি আর কিছু বলার আছে নাকি? তোমার ট্রিপ কেমন গেল? ট্রিপ ভালো গেল, এখন আমি শেষ মুহূর্তে এখানে একটু এনজয় করতেছি ভিউটা। তাই হোয়াট ভ্যালি দেখে যাচ্ছে না কেন এখান থেকে? ওই যে মেঘ, মেঘের লুকোচুরির জন্য। সাগর, তুমি কি বলছো, তুমি আমাকে এক কোথা নিয়ে যাবে? আর একবার বলো। মার্কেশ। মাস্ক নামিয়ে বলো। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মরক্কো, মারাকেশ, আর তারপর হচ্ছে গ্রিস। কে নিয়ে যাবে? সাগর পর। এখন এন্ড অফ জুন 2021-এ আমরা সুইজারল্যান্ড থেকে আসার পরে আর কোথাও ট্রাভেল করতে পারিনি কারণ যেহেতু একদম স্ট্রিক্ট লকডাউন ছিল। তো আমার বাকেট লিস্টে, উইশ লিস্টে ছিল মারাকেশ আর গ্রিস এই বছরে, আর আমার খুবই ইচ্ছা যে আমি বালিতে যাবো। রিয়েলি হাইফুল যে কোনো একটা কান্ট্রি আমার এই উইশ লিস্টের ভেতর থেকে যেন গ্রিন লিস্টে আসে যাতে আমরা ট্রাভেল করতে পারি। So I hope you enjoyed this vlog. Thank you for watching. See you next time. Bye.